পুঁজির উপর যে পুঁজির থেকে যে আমরা রিটার্ন পাই সেটার উপর কী ফল হয়। কাজেই সেখানে আরম্ভ থেকে যে যে প্রশ্নটা এসেছিল যে কোথাও একটা ক্ষমতা, কোথাও একটা ক্ষমতা কাজ করছে, একটা শোষণ করবার ক্ষমতা কাজ করছে, যেটা অর্থনীতি শুরু হওয়ার আগেই কিন্তু রয়েছে। শোষণের ক্ষমতা রয়েছে, শোষণের ক্ষমতার পিছনে রাষ্ট্রের সমর্থনও থাকতে পারে। রাষ্ট্রটা কে চালাচ্ছে বা রাষ্ট্রটা কে চালাচ্ছে না তার একটা নিশ্চয়ই রোল থাকতে পারে আর কি। মাফ করবেন, আমি মাঝে মাঝে ইংরেজি বলে ফেলছি, কিন্তু অনুপের মতো অত সুন্দর বাংলা আমি বলতে পারছি না, কিন্তু আমি যেটা পারবো না সেটা বেশি জোর করে বাংলা করার চেষ্টা করলে আরও দেরি হয়ে যাবে। হ্যাঁ মানা, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ও আগে আমাকে বকে দিচ্ছে। আচ্ছা যাই হোক, আচ্ছা এবার যদি আমি বলছি যে এই তাহলে এই অর্থনীতি ব্যাপারটা কোথা থেকে এসে গেল হঠাৎ? অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান তো একসঙ্গেই ছিল। রাষ্ট্রবিজ্ঞানের কথা অনুপ বলেছে, রাষ্ট্রবিজ্ঞানের কথা আমিও বলছি, এবং আমি যেটা যোগ করছি সেটা হচ্ছে অর্থবিজ্ঞান অর্থবিদ্যা এবং অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানকে মিলিয়ে একটা বিষয়বস্তু ছিল, সেটাই পড়াশুনো করা হতো। যখন ইউনিভার্সিটি বলে জিনিসটা তেমনভাবে শুরু হয়নি, তখনও প্যাম্ফলেটিয়ার্সরা যখন লিখতেন আর কি তখনও তাই ছিল, পরে যখন ইউনিভার্সিটি শুরু হলো তখনও তাই হলো। কিন্তু ব্যাপারটা যেটা হলো, পরবর্তীকালে এই 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 শ্রেণী সংগ্রাম যেটা ধরবার চেষ্টা করেছিল ক্লাসিক্যাল পলিটিক্যাল ইকোনমি, সেটা কিন্তু আস্তে আস্তে পিছিয়ে গেল। পিছিয়ে গিয়ে তার জায়গায় অন্য এক ধরনের অর্থনীতি জন্ম নিল, যেটাকে আমরা নিও ক্লাসিক্যাল অর্থনীতি বলে থাকি। এই নিও ক্লাসিক্যাল অর্থনীতির সঙ্গে কিন্তু পুঁজিবাদের অভ্যুত্থানের একটা সম্পর্ক ছিল। পুঁজিবাদ যত উপরের দিকে উঠেছে তত তার সঙ্গে নিও ক্লাসিক্যাল অর্থনীতি উঠেছে, এবং নিও ক্লাসিক্যাল অর্থনীতির একজন প্রধান প্রবর্তক তো ছিলেন লিও ওয়ালরাস, আপনারা সকলেই জানেন। তিনি তার কিন্তু প্রধান বক্তব্য ছিল যে ওই যে সংগ্রামের সম্পর্কটা সেটা আসলে না, সেটা সত্যি সম্পর্ক না, আসল সম্পর্কটা হচ্ছে কিন্তু সবাই মিলে একসঙ্গে মিলিত হয়ে একটা কিছু করা হচ্ছে এবং কারোর সঙ্গে কারোর কোনো বিবাদ বা কোনো কিছু নেই। এই এই যে ব্যাপারটা, এই যে সংগ্রাম থেকে চলে এলাম যে আমি তোমার ভাই তুমি আমার ভাই, এই ধরনের একটা একটা এক ধরনের পয়েন্ট অফ ভিউতে, সেইটা কিন্তু তার সঙ্গে পুঁজিবাদের অভ্যুত্থানের একটা বড় রোল ছিল। আর এখানে এখানে যারা কাজ করেছিলেন তাদের মধ্যে ওয়ালরাস ছিলেন, সেই যুগে মেঙ্গার, কার্ল মেঙ্গার ছিলেন অস্ট্রিয়া, এবং জেভান্স ছিলেন ইংল্যান্ডের ইত্যাদি, এরা সবাই এই জিনিসটা নিয়ে কাজ করেছিলেন। এরা একটু ইন্টারাপ্ট করছি, টাইমটা শেষ হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, শেষ করে দিন, হ্যাঁ শেষ করে দিন আপনি। আর কি বলবো? আচ্ছা আচ্ছা, তাহলে আমি আমার তাহলে বক্তব্য এটাই হবে, বক্তব্যটা এটাই হবে যে অন্তত আমাদের ক্লাসরুমে পড়ানোর যে অর্থনীতি, সেই অর্থনীতি কিন্তু শুরু হয়েছিল একটা অন্য জায়গা থেকে, যেখানে নাকি অর্থনীতি এবং রাজনীতি কথাটাকে সরাসরি আনতে চাইবো কি চাইবো না আমি জানি না, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান তো নিশ্চয়ই, এবং রাষ্ট্রবিজ্ঞানের ফলে কিছুটা রাজনীতিও আছে। কাজেই অর্থনীতিকে রাজনীতির থেকে আলাদা করে দেখাটা অর্থনীতির মূল উদ্দেশ্য ছিল না, যদিও আজকের যুগে সেটাতে অনেক পরিবর্তন এসেছে। এটুকুই বলি। থ্যাংক ইউ প্রফেসর দাশগুপ্তা। আই উড ইনভাইট দ্য নেক্সট স্পিকার স্পিকিং ইন ফেভার অফ দ্য মোশন, প্রফেসর সৌমেন শিকদার। প্রফেসর শিকদার একটু হ্যাঁ ওই খান পোডিয়াম থেকে একটু বলতে মনে করছেন, আর হ্যাঁ বোনার দাঁড়িয়ে বলতে সুবিধা। আইল জাস্ট গিভ ইউ আ ফিলার ইন বিটুইন, একটা কোট বলছি, দ্য ফার্স্ট লেসন অফ ইকোনমিক্স ইজ স্কেসিটি,
there is never enough of anything to satisfy all those who want it. And the first lesson of politics is to disregard the first lesson of economics. Professor Shikdar, please. মাননীয়া সভানেত্রী, আমার সহ বক্তারা পক্ষে ও বিপক্ষে এবং সমবেত সুধীবৃন্দ, যে সুন্দর সন্ধ্যা, ঐতিহাসিক জায়গা। আমি প্রথম এখানে এসেছি, একটু নিজেকে তো এক্সাইটেড লাগছেই। আর আমি বিশেষ করে ডিবেটে সেই অর্থে অংশগ্রহণ করিনি, প্যানেল ডিসকাশন জাতীয় জিনিসে করেছি কিন্তু ডিবেটে করিনি। যাই হোক, সেটা এই জন্য উদ্যোক্তাদের ধন্যবাদও জানাচ্ছি। আরেকটা কথা যেটা প্রফেসর দীপঙ্কর দাশগুপ্ত বলেছিলেন, ঠিক বিশুদ্ধ বাংলা বলার অভ্যেসটা চলে গেছে, সুতরাং আমি যেটা স্বাভাবিকভাবে আসে ওই ইংরেজি বাংলা মিশিয়ে সেভাবেই বলবো, যেটা বাঙালির স্বাভাবিক ভাষা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তা আমি প্রথমেই বলতে চাই, সভানেত্রী একটা কথা বলে আমাদের প্রথমে সচেতন করে দিয়েছিলেন যে টিভিতে যেরকম মারামারি দেখা যায়, হাতাহাতি মারামারি দেখা যায়, সেটা যেন এখানে না হয়। তো সেখানে এটা হবে না, তার একটা কারণ হচ্ছে টিভিতে যে হয় মারামারিটা, সেটার কারণ হচ্ছে দুপক্ষেরই কোনো যুক্তি থাকে না, দুপক্ষই ইললজিক্যালি এবং ইরাশনালি কথা বলে, র্যাশনালিটিও থাকে না, লজিকও থাকে না, সেটা মারামারিটা হয়। আচ্ছা, আবার দুপক্ষই যদি র্যাশনাল হয়, যুক্তি দিয়ে কথা বলে, তাহলেও মারামারি হয় না। আর একটা তৃতীয় কেস আছে যেখানে এক পক্ষ যুক্তি দিয়ে র্যাশনালি কথা বলবে কিন্তু অন্য পক্ষ ইললজিক্যালি ইরাশনালি কথা বলবে, সেখানেও কিন্তু যে পক্ষ র্যাশনালি এবং লজিক্যালি কথা বলে, যেহেতু মাথা ঠান্ডা রাখা র্যাশনালিটির একটা পার্ট, সেখানেও মারামারি হয় না। এই বিতর্ক সভায় সেটাই হয়ে গেছে, এই লজিক র্যাশনালিটি সবই ফর দ্য মোশন, সুতরাং সেটা হয়ে যাওয়ায় এই ফর দ্য মোশনের সঙ্গে এগেনস্ট দ্য মোশনের মারামারি হাতাহাতির কোনো এই নেই, কোনো অবকাশই হবে না, সুতরাং এইটা হয়ে গেছে। এবং সেখানেও উদ্যোক্তাদের আমি বলবো, এই এমন একটা, প্রথম কথা, এমন একটা বিষয় নির্বাচন করেছেন যেখানে বিতর্কের খুব একটা অবকাশ নেই। আর তার উপর আর একটা বড় কাজ করেছেন, সেটা হচ্ছে আমাদের দিকে অধ্যাপক অনুপ সিনহাকে দিয়ে দিয়েছেন। এ তো কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ আর পাণ্ডব পক্ষে যোগ দেওয়ার মতো, সুতরাং আমাদের দিকে যখন শ্রীকৃষ্ণ আছেন তখন ও কৌরব পক্ষে যতই কর্ণ থাকুন আর শল্য থাকুন আর দ্রোণাচার্য থাকুন, এটা কিচ্ছু করা যাবে না। শুধু আমিও আস্তে আস্তে ভাবছিলাম যে এখানে আমি বিতর্ক কী করব, কিন্তু দেখুন তবু কুরুক্ষেত্র যুদ্ধটা তো করতে হয়েছিল, সেটা হয়েছিল, সুতরাং সেই একটা যুদ্ধ চলবে, কিন্তু আপনারা জানেন এটার কনক্লুশন কী হবে, আর অধিক কিছু বলার নেই, মহাভারতের কনক্লুশন সবাই জানে। আচ্ছা, যাই হোক, তবু এই বিষয়ে আমি দু চারটে কথা বলবো, বিষয়টা নিশ্চয়ই তো খুবই ইন্টারেস্টিং। আর এই এই যে ঘটনাটা যে ইকোনমিস্ট পলিটিক্সের মধ্যে ঢুকবে ইচ্ছায় অনিচ্ছায়, পলিটিশিয়ানদের আকর্ষণে, নিজেদের তাগিদে অনেক সময়, এটায় অবাক হওয়ার কিছু নেই। রাষ্ট্রনীতি বা সরকার যারা চালায় তাদের তো পলিসি নিতে হয়, তার একটা বিরাট অংশ হচ্ছে ইকোনমিক পলিসি, তাই তো, বিশাল একটা অংশ, সে ডিকটেটরি হোক আর ডেমোক্রেটিক্যালি ইলেকটেড গভর্নমেন্টই হোক, তার জন্যে তাদের অনেক সৎ উদ্দেশ্য থাকে, আমরা ভালো পরামর্শ নিয়ে কাজটা করব। অনেক সময় অসৎ উদ্দেশ্যও থাকে, অনেক সময় যে আমার একটা রাবার স্ট্যাম্প দরকার, আমার সামনে একজন অন্তত থাকবেন অর্থনীতিবিদ আমার সঙ্গে থাকবেন রাবার স্ট্যাম্প হিসাবে, যে লোককে আমি দেখাতে পারবো যে এর সুপারিশেই আমরা এটা করেছি। এটা কিন্তু আজকের কথা নয়, এটা যুগে যুগে চলে এসছে। এবং আমি আবার বলছি, অনেক অর্থনীতিবিদ কিন্তু স্বেচ্ছায় যোগ দিয়েছেন, কারণ তারা সত্যিই সামাজিক ব্যবস্থার উন্নতি করতে চান, সত্যি সিনসিয়ারলি করতে চান, তারাও যোগ দিয়েছেন, আবার অনেকে যোগ দিয়েছেন। কিন্তু বিপদ হলো এটা, অনেকে সৎ উদ্দেশ্য নিয়ে যোগ দিয়ে পরে বিপথে চলে গেছেন, এটাই হলো মুশকিল। আপনি যদি অসৎ লোক এর সঙ্গে মেশেন, বেশি দিন মিশতে থাকেন, আপনার চরিত্রের জোর যদি একেবারে অতিমানবিক না হয়, তাহলে কিন্তু একটা সময়ের পর মুশকিল হতে পারে। আপনি যদি দানবদের সঙ্গে ঘোরাফেরা করেন,
তাহলে বেশি দিন আপনার ওই সিদ্ধারা সোজা রাখা সম্ভব হয় না। সুতরাং সদুদ্দেশ্য নিয়ে যোগ দিয়েও অনেক অর্থনীতিবিদ কিন্তু পরে হয় পুরো নিষ্ক্রিয় হয়ে গেছেন, নয় ওই একটা ধরনের বেতনভোগী সুবিধাভোগী ওই রাবার স্ট্যাম্পে পরিণত হয়েছে। এটা কিন্তু বিশ্বের ট্র্যাজেডি, এটা নানা জায়গাতেই ঘটেছে। আচ্ছা, সেই জন্য আমার যেটা মনে হয় যে সরাসরি রাজনীতিবিদ রাজনীতির মধ্যে সরাসরি ঢুকে না পড়াই ভালো। রাজনীতি সম্বন্ধে সচেতন থাকা অবশ্যই দরকার, কারণ ইকোনমিক্স সোশ্যাল সায়েন্টিস্ট এবং নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স ইনস্টিটিউশনের সোসাইটির কোনো স্থান নেই। আমি বিশ্বাস করি সেটা ম্যাক্রো ইকোনমিক্সের পক্ষে একটু বিপজ্জনক, মাইক্রো ইকোনমিক্সে হলেও হতে পারে, ম্যাক্রোর পক্ষে খুব বিপজ্জনক। সুতরাং ম্যাক্রো ইকোনমিস্ট যাদের পলিসি অ্যাডভাইসের জন্য দরকার হয় তাদের অবশ্যই রাজনীতি পলিটিক্যাল ইনস্টিটিউশনের সম্বন্ধে সচেতন হতে হবে, অন্যান্য সব ধরনের ইনস্টিটিউশনের সম্বন্ধে সচেতন হতে হবে। সচেতন হয়ে একটা কিছু উপদেশ দেবেন, নিজে লিখতে পারেন ইন্ডিপেন্ডেন্টলি, অথবা উপদেশ যদি সরকার চায় তাহলে সে উপদেশ দিতে পারেন, কিন্তু ফলের আশা না করে। রাজনীতিবিদরা ধরে নিতে হবে আমার কথা শুনবে না। সুতরাং আপনি এক ধরনের হতে পারে, আমি সৎ, আমি রাজনীতিবিদ উপদেশ চাইলেও দেবো না, কারণ আমি জানি রাজনীতিবিদ আমার কথা শুনবে না। কিন্তু আরেক ধরনেরও হতে পারে, এবং আমি অনেক আমি শ্রদ্ধেয় কিছু মানুষকে অর্থনীতি জানি, যারা মনে করেন না রাজনীতিবিদরা শুনুন বা না শুনুন আমার কাজ হচ্ছে উপদেশটা দিয়ে যাওয়া, বা আমার থেকে যদি উপদেশ চায় আমি সৎভাবে সেই উপদেশটা দেব। এইখানে একটা পজিশান নিতে হবে, এই পজিশানটা নিলে আমার মনে হয় ওই সততাও রক্ষা করা যায়, আমার ডিসিপ্লিনের প্রতি যে একটা কমিটমেন্ট আছে সোশ্যাল সায়েন্টিস্ট সেটাও রক্ষা করা যায়। কিন্তু যে মুহূর্তে আপনি ওদের পার্টিতে যোগ দেবেন, ওই একসঙ্গে মদ্যপান করবেন বা অন্যতে যোগ দেবেন গিয়ে আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি বা অন্য জায়গা ছেড়ে সরাসরি তাদের সঙ্গে মিশতে শুরু করবেন, তখন আমি আবার কিন্তু বলছি আপনার অতিমানবিক ক্ষমতা না থাকলে, সেটা পৃথিবীতে খুব কম লোকেরই হয়েছে, এটা পারবেন না। তারা আপনাকে টেনে পাঁকে নামাবেই, এবং একবার পাঁকে নামিয়ে ফেললে, এবং পাঁকে নামানোর রাস্তা হচ্ছে আপনি এত রকমের পুরস্কার পাবেন, এত রকমের পুরস্কার আপনাকে দেয়া হবে, মানুষের যা যা কাম্য মানুষ হিসাবে আপনি সব পেয়ে যাবেন। সেই লোভ জয় করে আপনি ইন্ডিপেন্ডেন্স বজায় রাখতে আপনি পারবেন না, আপনি যদি অতিমানব না হন। সুতরাং আমার মনে হয় যে অর্থনীতিবিদদের যেটা করা উচিত ওই দূরে থেকে একটা উপদেশ দেওয়া, হয়তো দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই শুনছে না, কিন্তু তার সত্ত্বেও এটা করে যেতে হবে, সরাসরি ইনভলভ না হওয়াই ভালো। আচ্ছা, এটা ঐতিহাসিক দিক থেকে দেখলে আমি জাস্ট কয়েকজন অর্থনীতিবিদের উদাহরণ দেব, যারা অর্থনীতিবিদ এবং তাদের চেলাচামুন্ডারা শিষ্যরা সরাসরি অনেক জায়গায় পলিটিক্সে ইনভলভ হয়েছিলেন, তাতে আমার মনে হয়েছে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু সেটা সফল হয়নি। আর দ্বিতীয় ক্ষেত্রে আমি কয়েকজনের নাম করব যারা ইকোনমিক পলিসির ক্ষেত্রে প্রচণ্ড এফেক্টিভ অর্থনীতিবিদ, কিন্তু তারা সরাসরি রাজনীতিতে ঢোকেননি, কিন্তু তারা খুব এফেক্টিভ হয়েছিলেন। আমি ধরুন মোটামুটি গোড়ার থেকে যদি শুরু করি তাহলে, আচ্ছা একদম প্রথমে গেলে তো ওই সেই আপনারা জানেন প্লেটোর বিখ্যাত ফিলোসোফার কিং, এটা প্লেটো ভেবেছিলেন যে রাজাকে তো উইজডম থাকা দরকার, সেই জন্য ফিলোসোফার যদি রাজা হন তাহলে সবার মঙ্গল হবে। তেমনি একজন প্রকৃত অর্থনীতিবিদ যদি রাজা হন বা অর্থমন্ত্রী হন যার কথা রাজা শুনবেন, তাহলেও সমাজের খুব উপকার হবে। প্লেটোর একজন শিষ্য কিন্তু সত্যিকারে সিরাকিউজে রাজা হয়েছিলেন, সিরাকিউজের লোকজনই সেই শিষ্যকে রাজা করেছিল, প্লেটোর শিষ্যকে। বছরখানেকের মধ্যে ওই সিরাকিউজের সিটিজেনরাই তাকে সিংহাসন থেকে টেনে নামিয়ে দেয়, কারণ তিনি সমস্ত গণ্ডগোল করে দিচ্ছিলেন। সুতরাং দেখছেন ওই তখন থেকে কিন্তু শুরু হয়েছে রাজনীতিতে ঢুকে গিয়ে, এতে বসলে মন্ত্রীর আসনে বা রাজার আসনে বসলে তখন কিন্তু প্লেটোর শিক্ষা কোনো কাজে লাগলো না, কারণ দুটো জিনিস আলাদা, রাজনীতিটা আর ওই অর্থনীতি বলুন বা দর্শনশাস্ত্রই বলুন, এ দুটো আলাদা। আচ্ছা, এরপরে এলে ধরুন মার্কাস অরেলিয়াস রাফলি, তো তিনি বেশিরভাগটা রাজা ছিলেন আর ফিলোসফিক চিন্তাও করতেন, সুতরাং সেদিক দিয়ে খুব একটা বলা যায় না। আধুনিক যুগে চলে এলে এই আমাদের পল স্যামুয়েলসন বা
সোলো, রবার্ট সোলো, এরা কিন্তু আমেরিকার কাউন্সিল অফ ইকোনমিক অ্যাডভাইসার্সের সক্রিয় সদস্য ছিলেন এবং তারা কিন্তু কেইনসিয়ান ইকোনমিক্সকে, ম্যাক্রো ইকোনমিক্সকে ছড়িয়ে দিতে এবং সবার কাছে গ্রহণযোগ্য করতে বিরাট ভূমিকা পালন করেছিলেন। সেখানে কিন্তু ওই পল স্যামুয়েলসন এবং সোলো এরা খুব এফেক্টিভ হয়েছিলেন, কিন্তু তারা ওই কাউন্সিল অফ ইকোনমিক অ্যাডভাইসার্স এই অবধি। হোয়াইট হাউসে হয়তো দেখবেন স্যামুয়েলসন সোলো দু একবার চায়ের নেমন্তন্ন পেয়ে গেছেন, কিন্তু তাছাড়া দেখবেন ওরা বেসিক্যালি এমআইটিতে অফিসে বসেই চর্চা করতেন, ওই ওই কাউন্সিল অফ ইকোনমিক অ্যাডভাইসার কিন্তু এফেক্টিভ হয়েছিলেন, কিন্তু রাজনীতিতে ঢোকেননি। আচ্ছা, তারপরে উল্টো দিকে, নেগেটিভ দিকে আমি যদি বলি, সেটা খুব ভয়ঙ্কর। মিল্টন ফ্রিডম্যান, এর মতো ইনফ্লুয়েন্সিয়াল লোক তো খুব কম হয়েছে, ইকোনমিস্ট তো খুব কম হয়েছে, মোটামুটি ওই কেইনসের জগৎটাকে পুরো ওলটপালট করে দিয়েছিলেন মিল্টন ফ্রিডম্যান, করে এই আমরা যে আধুনিক যুগটাকে বলি আর কি, তার তার পেছনে খুব বড় একটা ফোর্স যদি কেউ হয় বা সবচেয়ে বড় ফোর্স যদি হয় তাহলে মিল্টন ফ্রিডম্যান, তার আগে ফ্রিডরিখ হায়েক ছিলেন, কিন্তু ফ্রিডম্যান, ফ্রিডম্যান সরাসরি রাজনীতিতে ঢোকেননি, কিন্তু চিলেতে অগুস্তো পিনোচেত যখন ডিকটেটারশিপ এলো, সালভাদর আয়েন্দেকে ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড সোশ্যালিস্ট গভর্নমেন্টকে টপল করে পিনোচেত যখন ডিকটেটার হলেন, তখন কিন্তু দ্য শিকাগো বয়েজ, দে আর নোন অ্যাজ দ্য শিকাগো বয়েজ, মিল্টন ফ্রিডম্যানের হাতে তৈরি করা ছাত্ররা সব, তারা কিন্তু চিলেতে চলে গেছিলো অ্যাজ অ্যাডভাইসার টু পিনোচেত, এবং তার পরিণতি আমরা কি জানি, তাতে কি এফিসিয়েন্সি ইম্প্রুভ করেছিল, কিছু কিছু নিরিখে ইম্প্রুভ করেছিল চিলের এফিসিয়েন্সি, কিন্তু অন্যান্য দিক দিয়ে মানে হিউম্যান রাইটস ভায়োলেশনস যে পর্যায়ে চলেছিল পিনোচেতে চিলিতে, এটা অবিশ্বাস্য। ফ্রিডম্যানের ছাত্র ছাত্রী কেউ ছিল না, ছাত্ররা তারা, এক মিনিট, হ্যাঁ, ফ্রিডম্যানের ছাত্রছাত্রীরা তখন কিন্তু সান্তিয়াগোকে বসে রাজনীতিবিদ এফেক্টিভলি একজন পিনোচেত তার সঙ্গে পরামর্শ করে কিন্তু অর্থনৈতিকে নেওয়া হতো, ভয়াবহ পরিণতি, ভয়াবহ পরিণতি। সেই জন্য আমি বলছি এটা হচ্ছে উল্টো দিকে একটা মারাত্মক জিনিস, যেখানে অর্থনীতিবিদরা সরাসরি পলিটিক্সে ঢুকেছিল। তারপরে আমি আবার পজিটিভ দিকে চলে গেলে জন মেনার্ড কেইনস, উনিও একটা দিকে পৃথিবীটাকে বদলে দিয়েছিলেন। কেইনস সরাসরি কখনো তো রাজনীতিতে ঢোকেননি, রাজনীতিবিদরা ওর পরামর্শ চাইত, সবাই পরামর্শ দিতেন, কিন্তু কখনো প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে জড়িত হয়ে পড়েননি। রিকার্ডো আরও পেঁচিয়ে যান, রিকার্ডোর ভেরি এফেক্টিভ, কনল রিপিল করা, ইংল্যান্ডে ফ্রি ট্রেড আনা, ডেভিড রিকার্ডোর বিশাল কন্ট্রিবিউশন, তাই তো, রাজনীতি থেকে ইনভলভ ছিলেন, উনি পার্লামেন্টে একটা সিট কিনেছিলেন, তখন পার্লামেন্টে সিট কেনা যেত, কোনো একটা বড় রেট থেকে পার্লামেন্টে সিট কিনেছিলেন, কিন্তু তাছাড়া রাজনীতিতে ইনভলভ ছিলেন না, কিন্তু বিরাট এফেক্টিভ। সুতরাং আমি বলছি দেখুন, এই লিস্টটা দেখলেও আপনি যদি এফেক্টিভ হতে চান সরাসরি রাজনীতিতে ঢোকার দরকার নেই, তাই তো। আমাদের মনমোহন সিং হলেন, অনুপ দাস সেটার কথা বলেছে, তার তো মিশ্র এ আমরা সবাই জানি, আমাদের পশ্চিমবঙ্গেও আমরা তো কি বলবো, অর্থমন্ত্রী উচ্চশিক্ষিত অর্থনীতিবিদও দেখেছি, সেটাও আমি একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখছি। শুধু সব মিলে আপনারা বিচার করবেন এবং আমার আমার পজিশনটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ প্রফেসর শিকদার। হ্যাঁ, প্রফেসর খাশনবিশ, ইটস দ্য মোশন। While Professor Khashnavish is going to the podium, let me give you another quote, this time by Vladimir Lenin. He says, "Politics is the most concentrated expression of economics." Professor Khashnavish, again. কথাটা বলার জন্য ধন্যবাদ। Politics হচ্ছে economics-এর concentrated রূপটা। এটা যে আগেই বললেন আমার খুব ভালো লাগলো শুনে। আচ্ছা, কিন্তু ফর্মালি আমি এইভাবে শুরু করতে চাই, বাংলায় বলো এবং এই যেটা কথা হচ্ছিলো হয়তো একটা মিক্সড ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে, কারণ সবসময় তো সতর্কভাবে শব্দ চয়ন করা হবে না এবং সময় সীমিত, শব্দ চয়ন করতে গেলে সময় বেশি যাবে,
কাজেই যেমন আসে সেভাবে বলবো। আর গোড়াতে আরেকটা কথা আমাকে বলতেই হবে, সেটা হচ্ছে এই সভা যারা অর্গানাইজ করেছেন অ্যাকিউড, তার আমি ছিলাম ফাউন্ডার প্রেসিডেন্ট। সেই সংগঠন যে টিকে আছে এবং বেশ প্রসারিত হয়েছে এটা দেখে আমার খুব ভালো লাগছে, এবং এটার মধ্যে দিয়েই আমরা বেঁচে থাকবো এটুকু বলতে পারি আর কি। অর্থাৎ আমরা যখন থাকবো না পৃথিবীতে তখনও এটা থাকবে, এইটাই হচ্ছে আমার খুব ভালো লাগার জায়গা। আচ্ছা আচ্ছা, তো হাততালির ব্যাপার মিটলো, এবারে আসল কথাটা আসি, সেটা হচ্ছে যে সোমেনের কথা শুনে মনে হচ্ছিলো যে চোর গুন্ডা বদমাইশ সব পলিটিশিয়ান হয় আর সব সাধু লোকেরা হচ্ছেন ইকোনমিস্ট। আমি যেটুকু পৃথিবীতে দেখেছি সেটা হচ্ছে ভালো মন্দ সব জায়গাতেই থাকে। ইকোনমিক্সের জগতেও আমি খুব সাধু পুরুষ, অত্যন্ত মানুষের জন্য কিছু করার কথা ভাবনা চিন্তা করেন এমন লোক প্রচুর দেখেছি, আবার বাজে মানুষ যেরকম হওয়া উচিত নয় মনে করি সেরকম তাও দেখেছি। আমার ধারণা সমস্ত জগতে এটা আছে, যেটা সোমেন বুঝতে পারেননি বলে আমার ধারণা, শব্দটার জন্য একটু মাফ করবেন, সেটা হচ্ছে পলিটিক্সের সঙ্গে একটা জিনিস জড়িয়ে থাকে ক্ষমতা। এই ক্ষমতা ব্যাপারটাকে লোকে ভয় পায়, এবং সোমেনের জেস্চারগুলোতেই বুঝতে পারছিলাম যে তিনি এই জিনিসটাকে নিয়ে তাড়িত। দুঃখের বিষয় ইকোনমিক্সও ক্ষমতার ব্যাপার, এবং আমরা যদি ওই জিনিসটাকে পরিষ্কার না বোঝার চেষ্টা করি যে জিনিসটার মাঝখানে আসলে আছে তো ক্ষমতা, এবং সেই ক্ষমতার গতি কী, কোন দিকে জিনিসটা যাবে সেটার উপর নির্ধারিত হয়ে যায় অর্থনীতির গতিটা কী দাঁড়াবে, এটা যদি আমরা না বোঝার চেষ্টা করি তাহলে আমার ধারণা কিছুই বুঝলাম না। দীপঙ্করদা বলছিলেন, আমি দীপঙ্করদার দিকে দাঁড়িয়ে বলছি যে ইকোনমিক্স পলিটিক্সের মধ্যে দিয়ে ইকোনমিক্সকে বোঝার একটা ট্র্যাডিশন ছিল, এই ট্র্যাডিশনটা শেষ করে দেওয়ার চেষ্টা করলেন তাঁরা, যারা ক্যাপিটালিজমের কোনো বিকল্প তার বিপরীতে কিছু হতে পারে, অন্য রকম কিছু একটা ভাবা যেতে পারে, এই জিনিসটাই আর শুনতে রাজি হলেন না। ফলে একটা অদ্ভুত পৃথিবীতে এসে আমরা পড়েছি, যেখানে এই ক্লাসে পড়ছি যত কম্পিটিশন হবে ইকোনমিগুলো এফিসিয়েন্ট হবে, ডিস্ট্রিবিউটিভ জাস্টিসও নাকি আসবে, আর ততই দেখছি বাইরে হাঙ্গার প্রাইভেশন ওয়ার্ল্ড ইনইকোয়ালিটি ইন্ডেক্স হিসেবে রিপোর্টের হিসেবে দাঁড়ালে পৃথিবীতে অনৈক্য বাড়ছে, অসাম্য বাড়ছে, অসাম্য বৃদ্ধিকারী একটা পৃথিবী, ইনজাস্টিসে বোঝাই একটা পৃথিবী, আর ওদিকে সেই পৃথিবীতে আবার দেখছি বা শুনছি যে ব্যারিয়ার টু কম্পিটিশন চলে যাওয়ার ফলে সেগুলো এফিসিয়েন্ট এফিসিয়েন্ট মানুষ খেকো কতগুলো সিস্টেম তৈরি হয়েছে, যেটার বিপরীত ভার্সানটা আসবে না আনলেস উই গো টু দ্য ইকোনমিক্স অ্যাজ হ্যাজ বিন অ্যাজ দীপঙ্কর দা ট্রাই টু ডেভেলপ। ওই ইকোনমিক্সটাই বুঝতে হবে, সেটা বুঝতে হবে কোন জায়গাটা থেকে, সেটা এইটা না যেটা আমি প্রেসিডেন্সি কলেজের গ্র্যাজুয়েশন ডিগ্রির পরেই বুঝেছিলাম এই সভ্যনাষ্ট হয়েছে এখানে, এই ডিগ্রি এই এই জিনিসটা দিয়ে আপনি সমাজকে বুঝতে পারবেন না। সেটা এই যে আপনি করে দিলেন ওই ওয়ার্ল্ডাসিয়ান সিস্টেমে সমস্তটাকে ফেললেন, ফেললেন এটা যে আমরা সবাই ভাই একজোট হয়েছি একটা পারপাস, কমন পারপাস, কমন পারপাসটাকে মিট করার জন্য আমরা কাজ করছি, তুমি তোমার প্রোডাক্টিভিটি অনুযায়ী নিয়ে যাও আর আমি অ্যাবস্টিনেন্স ফর্ম কনজাম্পশন করেছি, ফলে আমার একটু প্রাপ্য হচ্ছে ওইটুকু টাকাটুকু আমি নিয়ে যাচ্ছি। অর্থাৎ পুঁজির মালিক যেটা নিয়ে যাচ্ছে তার কারণটা হচ্ছে এই, যুক্তিটা হচ্ছে এই, তিনি আগে কনজাম্পশনটা করেননি তখন ওই লোকটা ফুর্তি করে টাকা উড়িয়েছে, আগে কনজাম্পশনটা করিনি অ্যাবস্টিনেন্স করেছিলাম ফলে কিছু টাকা জমেছে আমার, সেই টাকার ওপর আমি একটা রিটার্ন পাচ্ছি, এইভাবে একটা ব্যাখ্যা করতে পারেন। আর একটা হচ্ছে তুমি যেমন দিচ্ছ আমিও দিচ্ছি, আমার এন্টারপ্রেনারশিপ আছে তার জন্য ব্যাপারটা ঘটছে, কাজেই তুমি আমি দুজনে হাত জন্য করছি, আমরা আমি আমার মার্জিনাল প্রোডাক্টিভিটি ধরে পাচ্ছি, তুমি তোমার মার্জিনাল প্রোডাক্টিভিটি ধরে পাচ্ছ, আমার মার্জিনাল প্রোডাক্টিভিটি আলিপুরে বাড়ি তৈরি করে, তোমার মার্জিনাল প্রোডাক্টিভিটি তোমাকে কুদঘাটের পেছনের দিকে নিয়ে যায়। এই জাস্টিসের ইকোনমিক্সটা আমাকে পড়ে যেতে হবে, যেটা দীপঙ্করদা বলছিল এবং যে জায়গাটা আসলে ইকোনমিক্সটা রয়েছে সেটা এই। এখন দেখবেন ইকোনমিক থিওরিতে একটু উত্তরও দিতে পারবে না, যদি আপনি এইভাবে যান এই প্রোডাক্টিভিটি অনুযায়ী ডিস্ট্রিবিউশন করে একটা ইকুইলিব্রিয়াম করে দিলেন, করলে যে জায়গায় একটা সমাজ আসা উচিত সেটাকে পেতে হলে আপনাকে যথাযথ একটা কম্পিটিটিভ ইকোনমির একটা স্ট্রাকচার, পারফেক্টলি কম্পিটিটিভ,
পারফেক্টলি কম্পিটিটিভ ইকোনমিক একটা স্ট্রাকচার হলে পরে আপনি এইটাকে দাঁড় করাতে পারেন, যেখানে প্রোডাক্টিভিটি অনুযায়ী ডিস্ট্রিবিউটেড হলে সব প্রোডাক্টগুলো প্রোডাক্টের বিভিন্ন অংশ বিভিন্ন লোক পেয়ে গিয়ে এক্সস্টেড হয়ে যাবে। এটা হয়, এটা ক্লাসে পড়ানো যায় এবং জানি যে জিনিসটার জন্য একটা আপনার কতগুলো অ্যাসাম্পশন রয়েছে। যে পৃথিবীতে আমরা থাকি সেখানে কিন্তু ওই যে পারফেক্টলি কম্পিটিটিভ সোসাইটি এটা তৈরি করতে পারেন না, থাকে যেটা সেটা রেগুলেশন, এবং রেগুলেশনগুলো রাখতেই হয়। রেগুলেশনগুলোকে কেন্দ্র করে চলে ক্ষমতার লড়াই এবং সেই জায়গায় আসে পলিটিক্স। আপনি যদি রেগুলেশন বুঝতে চান, ভালো করে বুঝতে চান, তাহলে ইকোনমিস্ট হিসেবে আপনাকেও কিন্তু ওই ক্ষমতার জায়গাটা বুঝতে হবে। আপনি যদি ডিস্ট্রিবিউটিভ জাস্টিসটা কীভাবে আসে এটা ধরতে চান, আপনাকে কিন্তু ওই জায়গাটা এসে পৌঁছতে হবে যে ক্ষমতাটা কীভাবে আছে সমাজে। এটা না বুঝলে আপনি আসলে অগ্রসর হতে পারবেন না। আমরা বুঝি না বা বোঝা না বোঝার জায়গায় দাঁড়িয়ে থাকি, তার কারণটা হচ্ছে এই, বাস্তবে যে জিনিসগুলো আছে তার ব্যাখ্যাটা টেক্সট বইয়ে যেরকম বলা উচিত সেরকম যখন হয় না, তখন আমরা টেক্সট বুকের জগৎটা অর্থাৎ যেটা হওয়া উচিত বলে আমরা মনে করি সেটাতে যাওয়ার ক্ষেত্রে বাধাগুলোকে দেখতে শুরু করি। ব্যারিয়ার টু হোয়াট ইজ ফ্রি কম্পিটিশন, বা আপনি যেভাবে দেখেছেন এটাকে, ব্যারিয়ারগুলোকে দেখানোন এবং তারপরে আপনি বলেন এই ব্যারিয়ারগুলো দূর করুন, তাহলেই দেখবেন সবটা ঠিক হয়ে যাবে। সমস্ত ব্যারিয়ার টু কম্পিটিশন চলে গেলে আমি যা বলছি এটাই হবে, আমি জানলাম। কিন্তু এটাও জেনে আনলাম যে ব্যারিয়ার টু কম্পিটিশন দূর হওয়া, সমস্ত ব্যারিয়ার দূর হয়ে একটা কম্পিটিটিভ ইকোনমিতে দাঁড়ানো, এটা পৃথিবীতে কোনো দিন হবে না, হওয়ার নয়। তো হওয়ার যেটা নয় সেটার উপরে 100 মডেল করে আমার কী উপকারটা করছেন তথা আমি বুঝতে পারলাম না। যদি ব্যারিয়ারটাই থাকে তাহলে এই ব্যারিয়ারের ওপরে দাঁড়িয়ে সেই ব্যারিয়ার কী ধরনের ক্ষমতা বন্টনের উপরে দাঁড়িয়ে থাকে আপনাকে সেটা পড়তে হয়। এটা পড়তে হলে পলিটিক্যাল কর্মীতে ঢোকা ছাড়া আপনার কোনো উপায় নেই। যদি ব্যারিয়ারটাকে আপনি ধরে নেন যে থাকবে, থেকে যাবে, আর যদি বলেন না একসময় পৃথিবীতে আর কোনো ব্যারিয়ার টু কম্পিটিশন থাকবে না, তাহলে আপনি বলতে পারেন নিশ্চয়ই ক্ষমতা বন্টন বা ক্ষমতা হাতে কুক্ষিগত করার জিনিসটাও তখন আর থাকে না, এরকম একটা ব্যাপার হতেও পারে। কিন্তু যদি আপনার থেকে যায় ব্যারিয়ার, তাহলে আপনাকে কিন্তু ব্যারিয়ার কেন আছে এটা বুঝতে হবে। আর কী কী করলে ব্যারিয়ার চলে যায় বলে হবে না, ব্যারিয়ারটা আছে ধরে নিয়ে পলিসি তৈরি করতে হবে। যদি এইটা হয় যে সব লোক চাকরি পাবে না বিকজ ইকোনমিটা ওয়ার্ল্ড এশিয়ান ইকোনমি হয়নি, সেজলো চলছে না, এমন একটা সিচুয়েশান তৈরি করি যে জায়গায় এলে এটা চলতে পারে, আমি বলবো বরং উল্টো দিকটা ধরুন, ওটা আসছে না, ফুল এমপ্লয়মেন্ট ইকোনমি হচ্ছে না, এইটা বুঝে আপনি পলিসিটাকে তৈরি করুন। আপনি পলিসিটা তৈরি করুন যে এই মানুষগুলো যেগুলো কাজ করতে পাচ্ছে না তাদের কাজটা দেওয়া যায় কী করে। আপনি বলবেন যে প্যারেটো যে জায়গায় অ্যাসাম্পশনটা করে রেখেছে সেটাকে স্লাইট অদল বদল করে রিডিস্ট্রিবিউশন করা যায় ইকোনমির, আমি আপনাকে জিজ্ঞেস করবো যে কোন রিডিস্ট্রিবিউশনটা করতে চান আপনি, কেন এটা ঘটবে। আপনি যত কম্পিটিশন বাড়াচ্ছেন বলছেন তত বেশি করে ইনইকোয়ালিটি বাড়ে, আপনার ইনইকোয়ালিটি বৃদ্ধির আনসারটা কোথায় আছে? আবার আসবেন সেই ক্ষমতার জায়গায়। এবং এই ক্ষমতা খেয়াল করে দেখবেন এই ক্ষমতা জিনিসটা, ক্ষমতার ভাষাটা হচ্ছে পলিটিক্স। ইকোনমিস্ট যদি বুঝতে চান যে কোথায় আটকাচ্ছে একটা পলিসি, কী হওয়া উচিত পলিসিটা, ইকোনমিস্টকে কিন্তু বুঝতে হবে একই সাথে ক্ষমতার বিষয়টাকেও। যে ইকোনমিস্ট এই ক্ষমতার বিষয়টা না বুঝে কতগুলো ইকোনমিক নিয়ম মাথায় নিয়ে ঘুরে বেড়ান এবং বেচারা বেচারা মুখ করে বলেন দেখো আমি ভালো লোক আমার কথা শুনছে না, সেই ইকোনমিস্টেই না, সেই ইকোনমিস্টেই না। ইকোনমিস্ট হতে হলে তাকে বুঝে দিতে হবে আমি ক্ষমতার লড়াইয়ের মধ্যে আছি, এবং ক্ষমতার লড়াই আমাকে যদি কোনো ধরনের কোনো জায়গা চিহ্নিত করতে হয় আমার নিজের পজিশনটাকে পরিষ্কার করতে হবে। আমি যদি 100 দিনের কাজের পক্ষে ওকালতি করতে চাই আমি ইকোনমিক লজিক খুঁজে পাবেন, আপনার পজিশানটা হচ্ছে ওই 100 দিন কাজের লোকের পক্ষে আছেন আপনি, ভ্যালু ফ্রি বলে কোনো বস্তু হবে না, কারণ জিনিসটা ক্ষমতা। লাস্ট একটা কথা বলে যাই, ইকোনমিক্স একটা ডার্টি সাবজেক্ট, ডার্টি সাবজেক্ট এই কারণে যে এটার সঙ্গে ওয়েলথের সম্পর্ক আছে।
আর পৃথিবীতে ওয়েলথ অ্যাকুইজিশনটা কোনো দিনেই সৎপথে হয়নি, আপনারা যাকে সৎ বলেন। প্রত্যেকটা বিহাইন্ড এভরি গ্রেট ফরচুন দেয়ার ইজ এ ক্রাইম, আমার কথাটা বালজাকের কথা, বিহাইন্ড এভরি গ্রেট ফরচুন দেয়ার ইজ এ ক্রাইম। এই যে ফরচুনগুলো তৈরি করে, ইতিহাস খুঁজবেন, খুঁজলে আপনি একটা পাবেন কোথাও একটা ক্রাইম করা আছে। আজকে নীরব মোদী নিয়ে হাসি ঠাট্টা করছেন, কিন্তু একসময় কোনো একটা বিশেষ বাড়ির উত্থান ভারতবর্ষের পলিটিক্সে, ভারতবর্ষের ইকোনমিতে, একটা বিশেষ বাড়ি যেটা বোম্বের একটা বস্তি এলাকায় থাকতো, সেটা এখন 32 তলা বাড়ির মালিক হওয়া একটা পরিবার, তার উত্থানের ইতিহাস পড়ুন, পড়লে দেখবেন দেয়ার ইজ এ ক্রাইম। এই জিনিসগুলো আমি ইকোনমিক্সের বই পাই না, বারবার মনে হয় যে কেন ক্লাসে আমাকে সুযোগ দেওয়া হয়নি কোনো দিন, যাতে আমি ক্ষমতা এবং সম্পদ বণ্টনের অসাম্য এইটা দিয়ে শুরু করতে পারি। দুঃখের বিষয়, এখন যে গ্র্যাজুয়েট ইকোনমিক্সে বেরোচ্ছেন, তাদের আবার এই ওরিয়েন্টেশনটাও থাকছে না, থাকছে না। তার কারণ হচ্ছে ওই ওয়ার্ল্ড রাশিয়ান স্ট্রাকচারে ইকোনমিক্সটাকে বুঝছেন তারা, তার বাইরে ইকোনমিক্সের অন্য কোনো যে পার্ট আছে সেটা তারা জানেন না। হ্যাঁ, মুশকিল হচ্ছে এই মানুষগুলোকে নিয়ে, তারা যখন সমাজে যান, সমাজ জিজ্ঞেস করে কেন রে তা ইনইকুয়ালিটি, তার উত্তর তার কাছে নেই, থাকলে এমন একটা জটিল উত্তর যে উত্তরটা শুনে লোকটা সরে গিয়ে আনন্দবাজার পড়ে। তাই এইটা আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমি আবার শেষ করে ফেলছি, এইটা আমাদের শেষ মনে রাখতে হবে। এবং আমি এইরকমভাবে জিনিসটাকে আমার বক্তব্যটা র্যাপ আপ করছি। নাম্বার ওয়ান, আমি কখনোই এরকম জিনিস মনে করি না যে ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্স সেটার মধ্যে সম্পর্ক নেই, দুটো আলাদা সাবজেক্ট। ইঞ্জিনিয়ার আর ডাক্তারের মধ্যে যেমন সম্পর্ক নেই, সেরকম এর মধ্যে দুটো সম্পর্ক নেই, ডেঞ্জারাস জিনিস। প্রথম বক্তা এইটা বলেছেন, সম্পর্ক খুব ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। দ্বিতীয় বক্তার বক্তব্যে দাঁড়াচ্ছিল যে সৎ লোকেরা সর্বনাশ পলিটিক্সে যেও না, আমি বলবো আরও বেশি করে সৎ লোকেরা পলিটিক্সে আসুন, তাহলে পরে রাজনীতির জগতের যে অসুবিধাগুলো সেগুলো একটা দূর হবে। তৃতীয় জিনিসটা আমি বলি, সেটা হচ্ছে আপনার রেগুলেশন যখন আছে, ওই রেগুলেশন কার পক্ষে যাবে এটা সিদ্ধান্ত নেওয়ার জায়গা আছে, সেখানে আপনি থাকুন, আপনি থেকে বলুন রেগুলেশনটা গরিবের পক্ষে যাক। আর রিডিস্ট্রিবিউশন, কিছু লোক টাকা করছিল করতে পারেনি, রিডিস্ট্রিবিউশন লাগবে সমাজে, একটু রক্তপাতও হবে, আপনাকে বলতে হবে আমি রক্তপাতের পক্ষে। এই পর্যন্ত যদি যেতে পারেন তাহলে আপনি একজন ঠিক ইকোনমিস্ট হবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ প্রফেসর কৃষ্ণবিশ। সো উই হ্যাভ কাম টু দ্য ফাইনাল স্পিকার ইন ফেভার অফ দ্য মোশন, প্রফেসর অচিন চক্রবর্তী। অ্যানাদার গ্যাপ ফিলার ফর ইউ, ইটস কল্ড পলিটিক্যাল ইকোনমি বিকজ ইট হ্যাজ গট নাথিং টু ডু উইথ আইদার পলিটিক্স অর ইকোনমিক্স। প্লিজ। বিতর্ক সভায় যখন আপনি একটু কোণঠাসা হয়ে যান, তখন সুকুমার রায় খুব কাজে আসেন। তো হজবরাল্লা মনে করুন, সেখানে ওই সাক্ষীরা যখন পয়সা পাচ্ছে দেখা গেল, তখন ন্যাড়া রাজি হয়ে গেল আসামি হতে, এবং বেচারা ন্যাড়া শেষ পর্যন্ত 3 দিনের জেল এবং 7 দিনের ফাঁসি হয়ে গেল। তো আমাদের এর আগে আমাদের গুরুজনরা দীপঙ্কর দা এবং রতন দা, তাদের বক্তব্যের পরে এছাড়া আর বিশেষ কিছু বলার থাকে না। বিশেষত আমার নেতা অনুপ দা প্রথমেই বলে দিয়েছেন যে আর কারোর বক্তব্য শোনার কোনো প্রয়োজন নেই, আপনারা বাড়ি চলে যান। তো আমি সে পরামর্শ দিচ্ছি না, এবং অনুপ দাকেও বলে এলাম যে একটু আমাকে লড়ার সুযোগটা দিন। তো ওরা রাজি হলেন, সৌমেন দা এবং অনুপ দা, যে আমি যেন একটু লড়ার সুযোগটা পাই। এখানে বোধ হয় একটা ছোট্ট ভুল হয়ে যাচ্ছে। ভুলটা হচ্ছে যে অর্থনীতি চর্চা এবং অর্থনীতি, রাজনীতি চর্চা বা রাজনৈতিক অর্থনীতি চর্চা এবং রাজনীতি করা, এরকম 4-5টি বাক্য একসঙ্গে হয়ে যাচ্ছে, যার ফলে বোধ হয় একটু দ্বন্দ্ব তৈরি হচ্ছে এবং কিছুটা কনফিউশন আমরা যাকে বলি তৈরি হচ্ছে। একটু স্পষ্ট করে বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে ঠিক এই বাক্যটি কিন্তু আমি আবার অন্যভাবে বলতে পারি, রাজনীতি অর্থনীতিবিদদের কর্ম নয়,
আমি এমন প্রশ্ন করতে পারি বা এমন মোশানো রাখতে পারি যে রাজনীতি রাষ্ট্রবিজ্ঞানীদের কর্ম নয়। পারি তো? রাজনীতি রাষ্ট্রবিজ্ঞানীদেরও কর্ম নয়। অনেক রাষ্ট্রবিজ্ঞানী বলবেন রাজনীতি আমার কর্ম নয়। রাষ্ট্রবিজ্ঞানী কী করেন? রাজনীতিকে অবজার্ভ করেন, বিশ্লেষণ করেন, তার তত্ত্ব করেন। অর্থনীতিতে আমাদের একটা সুবিধে আছে,